গাইস, আজকের দিনটা আমার জন্য খুব একটা স্পেশাল দিন, কারণ আজকে হচ্ছে আমাদের বাবা লোকনাথের মৃত্যু দিবস, যেটা আমাদের বাড়িতে খুব বড় করে একটি পালন করা হয়। আজকের দিনে কি হয়, অনেক আমাদের আত্মীয় স্বজন পরিজন ভাই বোন সবাই মিলে একসঙ্গে গ্যাদারিং হয়ে যেটা গল্প আনন্দ মজা যেটা হয়, সত্যি কথা বলতে এটা একটা মেমোরেবল ডে হয়ে থাকে আমার কাছে। আমি সবসময় আশা করি যাতে বছরে এই দিনটা একবার অবশ্যই আসুক, কারণ এই দিনের মতন আনন্দ হয়তো আমি কোনোদিনও পাই না। সব থেকে মজা হয় যখন সবাই মিলে গল্প করি, তোমরা সব বুঝতে পারো তোমাদেরও ফ্যামিলি আছে কতটা মজা হয়, তোমরাও নিজেরা জানো। সবাই মিলে একসঙ্গে থাকলে এটা আলাদাই মজা হয়। পুরোটা দেখাবো কারণ ভিডিওটা কালকে থেকে শ্যুট হচ্ছে। বাবা লোকনাথের যে ফুল দিয়ে সাজানোর ব্যাপারটা সেটা পুরো আমাদের সঙ্গে শেয়ার করবো। যে সুন্দর নিখুঁত যে সাজিয়েছে, মানে দেখলে জাস্ট গাইস অসাধারণ সাজিয়েছে, ওর মতন সাজানো মানে সত্যি কথা বলতে আলাদাই লেভেলের সাজিয়েছে। আর এই বছরই প্রথম বছর ফার্স্ট আমাদের বাবা লোকনাথের মূর্তি স্থাপন হয়েছে, কারণ এতদিন আমাদের মূর্তি স্থাপন ছিল না, এতদিন একটা ফটোতে পুজো করা হতো, বাট এখন মূর্তি স্থাপন করা হয়েছে। সো গাইস খুব আনন্দ করলাম, কাল থেকে তো ভরপুরটা আনন্দ করে যাচ্ছি, সবাই মিলে একসাথে গল্প আড্ডা জমজমাট একটা ব্যাপার। সো আজকে তোমাদের ব্লগে দেখা কী করলাম, প্লাস আজকে না গাইস দারুণ দারুণ মেনু আছে, ঠিক আছে? জাস্ট এখন থেকে আমার মানে কি ভাবলেই জল চলে আসে, বাট তোমাদের সঙ্গে এখন দেখাবো না, তোমাদের সঙ্গে এখন আমি সেটা বলবো না, ঠিক আছে? ভিডিওটা পুরো দেখো, বুঝতে পারো কী কী মেনু আছে। আমিও শিওর গাইস তোমাদের জিভ থেকে অবশ্যই জল চলে আসবে। পুরো ব্লগটা দেখো, দারুণ মজা পাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবে, কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো, ঠিক আছে গাইস? নমস্কার বন্ধুরা, আমি বান্টুর, তোমরা সব বান্টুর ঝুলি। চলো এবার শুরু করা যাক। প্রণাম করিতে গুরু শিষ্য ন্যায় এবং মুখে গুরু বলে সিদ্ধ লাভ করিলে যখন এইবার করি চলো ঘাটে আসি গুরু মত পরে ধান্যস্ত হন তিনি আসন ভগবানে উদ্ধার লোকনাথ পায় সেদাই হবে তিনি যখন জান কামাখ্যা দিতে লোকনাথ হইবতে অনাতং নারী আসিল অক্তরে পুষ্পাঞ্জলিরূপে ঢাকে সেদা পরে কমে কমে পুনায় কালে হয়ে সমাগতে ভক্ত করে কৃপা দত্ত করেন অবিরত আমি যে এবং দিয়েছি শিক্ষা করিও পালন মহা গাইস
এইটা হচ্ছে আমাদের বাবা লোকনাথ, যেটা এই বছর যে মূর্তিটা স্থাপন করা হয়েছে এখানে, সাজানোটা দেখেছো? জাস্ট অসাম গাইজ, দেখো শুধু একবার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে। সো গাইজ, আজকে কিছুক্ষণ আগে জাস্ট পুজো হয়ে গেলো ঠাকুরের। এটা হচ্ছে বাবার সিংহাসন, বাবা এখানেই বসে থাকবে এবার থেকে। গাইজ, আমি আর বুড়ো খেতে বসেছি, আমাদের বুড়ো ভাই চিকনা লাগবে। সো গাইজ, খাবার আসবে এখন, আমারও প্লেটটা এখন খালি হয়ে আছে, ডাল পড়ে গেছে আমাদের পাতে, এবার পড়বে আলু ভাজা। সেই হয়েছে দোকান। সো গাইজ, এটা ধোকা চালালাই লাগছে। ফাইনালি আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। এটা হচ্ছে বসার জায়গা, এখানে তারা বসে খাবেন, আর এইখানে যে সিটগুলো রয়েছে বসার জন্য রয়েছে এগুলো। আর সামনের দিকে যদি যেতে পারো, সামনের দিকে রয়েছে তোমার রান্না করার জায়গা, আমি জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? এইখানে পনির পাসিন্দা তৈরি হচ্ছে, এখানে সব জায়গায় পনির পাসিন্দা রয়েছে। এখানে ছানার কোপ্তা, এটা রয়েছে স্টাফ আলু, এখানে রয়েছে চাটনি, পায়েস। এটা কি পনির পাসিন্দা পনির কাটা হচ্ছে? এগুলো গাই সব পনির পাসিন্দা হবে, আলাদা করে কাটা হচ্ছে। এটা হচ্ছে পোলাও, দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ। সো গাইজ, ফাইনালি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, জাস্ট এইটা ছিল পুজোর ড্রেস আমার, পাঞ্জাবিটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এবার এখান থেকে চলে যাবো ফ্রেন্ড সার্কেল থেকে, অনেক বন্ধু বান্ধব এসছে, প্লাস স্যার ম্যাডাম থেকে শুরু করে সবাই এসছে, তো তোমাদের সব দেখাবো, ঠিক আছে? দেখতে থাকো। আমরা সবাই এখানে রয়েছি এবং সব বন্ধুরা রয়েছে। এই আমাদের কানু, ঠিক আছে, এখানে ঠাকুর বলেছিল কানু, ওটা রিতম, এদিকে রয়েছে রডি, এদিকে সুরজিৎ, আর এখানে রয়েছে আমাদের বুড়ো কচি বুড়ো। আর একটা সারপ্রাইজের ব্যাপার, দাদা এসছে, গুরুদেব, আমাদের গুরুদেব এসছে। সো দারুণ এনজয় করছি, দারুণ মজা করছি, জাস্ট আর কিছু বলার নেই, ব্যাপক মজা হচ্ছে পুরো। এটা হচ্ছে আমার জামাইবাবু, জামাইবাবু এখন খাচ্ছে। এটা হচ্ছে আমার মাসি মেশো, এখন খাচ্ছে। মেশো মেশো এখন ব্যস্ত আছে হিসাব করার, তোমার কাকা কাকিমা, ঠিক আছে? এটা হচ্ছে আমার কিউটি পিসি, পিসি মানে
খাওয়া হয়ে গেল? ওটা হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে আমার বৌদি। তো আমাদের সামনে একটা বিখ্যাত লোক হাজির হয়ে গেছে, দ্য আল্ট্রা এক্সট্রিম ব্লগ, এখন খাচ্ছে, খাওয়াই খা। আর পাশে রয়েছে আমাদের সুজন বাবু, অ্যাক্টর। সবই ঠিক আছে, একটাই দুঃখ করে গেল, দাড়ি গোপার ওঠে না, মাটি খারাপ। গাইজ এখনো পর্যন্ত বসে আছি, সবার লাস্টে খাবো, বাট এখনো খাবার কেউ দিচ্ছে না, পুরো ময়দান খালি, পুরো ময়দান খালি হয়ে গেছে, পুরো ময়দান খালি, কেউ নেই। আমি একা চুপচাপ এখানে বসে আছি, সামনে দিকে শুরু করে সব কি দুঃখ। তো গাইস প্লেটে আমার খাবার চলে এসেছে, কারণ নিজেকে গিয়ে আনতে হয়েছে, ফুল ক্যাটারিং সার্ভিস বন্ধ হয়ে গেছে। সো এটা হচ্ছে তোমার পোলাও, এটা হচ্ছে তোমার ছানার কোপ্তা, এটা পাসিন্দা, পনির পাসিন্দা, আর এটা হচ্ছে স্টাফ আলু। সো গাইস এখন খাওয়াটা শুরু করি, বিশ্বাস করো অনেক খিদে পেয়েছে, প্রায় এখন বেজে গেছে প্রায় 12:30, এখন খেতে বসছি। তুই বাবার ভোগ সেই খেতে হয়েছে, পুরো দিনের কভার করলাম আজকে, জাস্ট কি করলাম সকাল থেকে না করলাম টোটালটাই পুরো দিলাম আমি ব্লগেতে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে, কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। ঠিক আছে গাইজ।